মুন্ডুটা যেন কেমন কেমন করছে। মুন্ডুরার দোষ কি যে ঘুম ঘুমলে 15 বছর? ঘুমলাম ঘুমলে ঘুমলে মাথার ভেতরটা এরকম তালকল পাকায় বুঝি। বেতালদের একটু বেশি পাকায়। বেতালকে সোনার চাঁদ মানিক আমার কি হয়েছিল বলতো? ঢিলুটা একটু নাড়াও, তাহলেই মনে পড়বে। আমার খিদে পেলে কিছু মনে পড়ে নাকি? লারেন্তের এমএস শুরু হওয়ার জন্যে গলাটা কিরকম টাস টাস করছে। তিন কাল গিয়ে এক কালে ঠেকলো, এখনো গেলন চণ্ডী সবাক গেল না। মনে পড়েছে কে একটা কে পেলুম, আপনি জোর করে তাড়িয়ে দিলে। এক লাঠিতে বালিশ কম্বল বগল দাবা করে ভিক বাবাজি কৌটো চড়ে ন্যাপচা থেকে সোজা পৃথিবীতে। চুপ চুপ না তো খচ্চর, চুপ। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বুড়োর চেলারা মুক্কুটাকে জলার ধারে ফেলে দিয়ে এলো। ফেলে দিয়ে গেল বুড়োটার বাড়িতে, ওটা কত চামচিকে তল মন করে তেড়ে এলো। একটা বাজনা, কান মাথা ঝিমঝিম করে ঘুমিয়ে পড়লাম। 150 বছর ধরে বোকাটা নাক ডাকালে। এই যে বলি 15, এখানকার হিসেবে 150। একবার বলে 15, একবার দে 150। ওটা কি রে এখানে পেঁচে পেঁচে পেঁচালো? মুন্ডুর ভেতর অমন পেঁচিয়ে খেলতে পারলে তো পাঁচলে, নইলে পচলে। তারপর অন্য কাজ খুঁজতে গিয়ে আবার গিলতে বসো না। বসবই, গিলতে বসো না, গিলতে গিলতে বসো না। কেমন ক্ষীরের কচুরির মতো বিরেখানা পাতা। ক্ষীরে পেলে ন্যাপচার পাউডার খাও। পাউডার খাক তোর বাপ, মুখ পোড়া। অবতার সেজে চললে কোথায়? কেন এ পোশাকে রাস্তায় বেরোলে লোকে ঠ্যাঙা নিয়ে তেড়ে আসবে? কেন 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 ঠ্যাঙা নিয়ে তেড়ে আসবে কেন? একবার চেয়ে দেখো ওদিকে। সব পাল্টে গেছে, বুড়োর বাড়ি খুঁজতেই তোমার মুন্ডুর স্ক্রু ঢিলে হয়ে যাবে। যেমন করেই হোক ওই যন্ত্রটা পার করা চাই। কিন্তু ন্যাপচায় ও জিনিস নেমে না বললে যে? দাদাজি একবার ওই যন্ত্রটা হাতে পেলে ন্যাপচা ল্যাংচা চুড়মুড়িয়া মুড়মুড়িয়া সব গ্রো একেবারে হাতের মুঠোয়। ভেবে দেখো একটা খাবারও নষ্ট হবে না, শুধু বেকুবগুলো ঘুমিয়ে পড়বে। আমরা যেখানে কথা বলা মেগাবাইট।
চোখে দেব রেডিয়াম জেলি, তাতে যদি নাও মানো ভূতনন্দা, তুমি কলসি ধরে ভাসতে পারো? না রে। আমি পারি। আর্কিমিডিস কে জানিস কার্তিক? কে? অনেকদিন আগে গ্রিস দেশে এক বৈজ্ঞানিক ছিলেন, বুঝলি? কোন জিনিসটা ডুববে, কোনটা ভাসবে তা নিয়ে উনি অনেক গবেষণা করেছিলেন। আচ্ছা ভূতনন্দা, এই ডায়েরিটা তুমি কোথেকে পেলে? আমার ঠাকুরদার ব্রিটিশ আমলের একটা নিলামের দোকান ছিল। কত রকমের অদ্ভুত অদ্ভুত জিনিস, টেলিফোনের পিতামহ, পুরনো আফ্রিকান কাঠের মুখোশ, নবাব সুবেদারদের ঝাড়বাতি, গালার রেকর্ড, আজগুবি নানা ধরনের ঘড়ি। তারা সবাই না একসঙ্গে কথা বলতো। রাজা রাজাদের খাবার বাসন, ঘষা কাচের টেবিল ল্যাম্প, দোয়াত কলম, পৃথিবীর কত রকমের মানচিত্র, হাতির দাঁতের খেলনা, ছোট্ট একটা স্বপ্নের দেশ, বুঝলি? ছোটবেলা থেকেই পারলেই ঠাকুরদার দোকানে গিয়ে বসে থাকতাম। মাস কয়েক আগে একদিন সন্ধেবেলা দোকানে গেছি, ঠাকুরদা আমাকে দেখেই ঠিক করে হেসে হাতে একটা নবাবী বাক্স গুঁজে দিলেন। জিজ্ঞেস করলুম, কি আছে এতে? বললেন, হয় পরশ পাথর, নয় মাটির ঢালা। পরদিন সকালবেলা মারা গেলেন। বাক্সটা খুলে দেখি, একটা রূপোর জাঁতি, দুটো মোহর আর এই ডায়েরিটা। আচ্ছা ভূতনন্দা, তুমি ওই যন্ত্রটা পেলে খুব খুশি হবে না? কি জানি। কেন? বৈজ্ঞানিকদের নিজের বলে বোধহয় কিছু থাকে না রে। ভেবেছিলাম অনেক রিসার্চ করব জিনিসটা নিয়ে, কিন্তু সবই কিরকম